হ্যালো স্টুডেন্টস, লক্ষ্য ক্লাসেসে তোমাদের স্বাগত। তো আমরা সামনের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে জিকের স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসছি, যেখানে 30টি করে বাছাই প্রশ্ন আলোচনা করা হবে। নিয়মিত ভিডিওগুলো দেখলে আশা করি পরীক্ষায় তোমরা কমন পাবেই। আজ প্রথম প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। চলো প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে থাকা মৌলিক মৌল কোনটি? পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি রয়েছে অক্সিজেন, এটি প্রায় 46.6% রয়েছে। তারপরে সিলিকন, এই প্রশ্নটা একটু ভুলা, যেটা সিলিকন হবে। তারপরে রয়েছে অ্যালুমিনিয়াম। যদি বলতো যে পৃথিবীর ভূত্বকে সবথেকে বেশি কি কোন ধাতু রয়েছে, তাহলে হতো অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। এই আমরা জানি একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, এটি এই এই লোকটাক হ্রদেরই একটি অংশ। এই হ্রদটি 1990 সালে রামসার সাইটের মর্যাদা পায়। চলো 3 নম্বর প্রশ্নে যাই। বলছি, সুভাষচন্দ্র বসু কবে কলকাতা পৌর কর্পোরেশনের মেয়র হন? কলকাতা পৌরসভার প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, তখন সুভাষচন্দ্র বসু সিইও ছিলেন। তা 1930 সালে উনি মেয়র হিসাবে নিযুক্ত হন। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপনিষদে রয়েছে, মানে উপনিষদের বিষয়বস্তু কি? উপনিষদের বিষয়বস্তু হচ্ছে ফিলোসফি বা দর্শন। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? 1934 সালে আরবিআই অ্যাক্ট হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে 1935 সালে আরবিআই প্রতিষ্ঠা হয়। আরবিআই ন্যাশনালাইজড হয় 1949 সালে, আর আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, আর ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আর হিল্টন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশনের রেকমেন্ডেশন এটা তৈরি হয়। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের রাজদরবারে সরকারি ভাষা কী ছিল? এটি পার্সিয়ান বা ফার্সি। 7 নম্বর প্রশ্ন, টুলবুল প্রকল্প কোন নদীর সাথে যুক্ত? টুলবুল প্রকল্প হচ্ছে ঝিলাম নদীর সাথে যুক্ত। এই ঝিলাম নদীটি ভেরিনাক থেকে উৎপন্ন হয়েছে, আর গ্রিকরা একে হিদাসপিস বলেছিল, সেখানেই তো পুরুষ সাথে যুদ্ধ হয়েছিল আলেকজান্ডারের এই নদীর তীরে। পরের প্রশ্ন, ক্যারন বা শ্যারন নিচের কোনটির উপগ্রহ? এটি প্লুটোর উপগ্রহ। প্লুটো আগে গ্রহ ছিল, এখন বামন গ্রহ বলা হয়। 2006 সাল থেকে এটি বামন গ্রহ হয়ে গেছে। আর বৃহস্পতির উপগ্রহের নাম হচ্ছে, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে গ্যানিমিড, শনির টাইটান। গ্যানিমিডই হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ। পরের প্রশ্ন, কোন ভাইসরয় 1878 সালে দেশীয় সংবাদপত্র সালের দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেছিলেন? এটা আগে বলে রাখি যে লর্ড লিটন এটা চালু করেছিল 1878 সালে, আর লর্ড রিপন 1881 সালে এটা বাতিল করে। লর্ড রিপন হবে উত্তর, আর লর্ড রিপনকে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয়, আর এই সময়েরই প্রথম অফিসিয়াল সেন্সাস হয়েছিল, পূর্ণাঙ্গ সেন্সাস যেটা বলে 1881 সালে। পরের প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে, আর ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত প্যারিসে। 11 নম্বর প্রশ্ন, বলছে একটি নক্ষত্রের রং কী নির্দেশ করে? নক্ষত্রের রং তার সারফেস টেম্পারেচার নির্দেশ করে। যেরকম সব থেকে বেশি টেম্পারেচার হলে ওটা ব্লুইজ বা হোয়াইট ব্লুইজ দেখায়। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটির অপর নাম বেদান্ত? উপনিষদকে বেদান্ত বলা হয়। বিখ্যাত একটা উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ, এর থেকে সত্যমেব জয়তে কথাটা নেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টির জন্য বা আর্টিফিশিয়াল রেন তৈরি করার জন্য আমরা কী ব্যবহার করি? এটা হচ্ছে সিলভার আয়ন।
সিলভার আয়োডাইড ব্যবহার করি, আর সিলভার বোমাইড যেটা আছে এটা আমরা ফটোগ্রাফিতে ব্যবহার করি। কোন ইউরোপীয় ব্যবসায়ীরা প্রথম ভারতে আসেন? পর্তুগিজরা প্রথম ভারতে আসে ব্যবসা করতে। ভাস্কো দা গামা 1498 সালে প্রথম ভারতবর্ষে এসেছিলেন। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি, যেটাকে আমরা ইউনিট বলি থাকি, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 3.6 মেগাজুল। বলছে নিচের কোন শহরে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? এটি দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে, আর বাকি পুরস্কারগুলো স্টকহোম থেকে দেওয়া হয়। প্রথম যে পিস প্রাইজ পেয়েছিল সে হচ্ছে হেনরি ডুনান্ট, উনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা। তারপরের প্রশ্ন, বলছে কোন মুঘল সম্রাট তামাক ব্যবহার নিষিদ্ধ করে? এটি হচ্ছে জাহাঙ্গীর। আর দীপাবলি, দশেরা এগুলো ব্যান করে হচ্ছে ঔরঙ্গজেব, জাহাঙ্গীর টোবাকো ব্যান করে। আর আকবর সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন। ২০২৬ সালের কমনওয়েলথ গেমস কে আয়োজন করবে? ভিক্টোরিয়া, এটা অস্ট্রেলিয়া অবস্থিত। প্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। পরের প্রশ্ন চলে যাওয়া যাক। বলছে পদাতিকের রচয়িতা কে? পদাতিকের রচয়িতা সুভাষ মুখোপাধ্যায়, এনাকে পদাতিক কবিও বলা হয়। 1 ফ্যাদম নিচের কোনটির সমান? ফ্যাদম দিয়ে সাধারণত সমুদ্রের গভীরতা মাপা হয়, এটি 6 ফিটের সমান। পরের প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে গেলে সেটাকে কি ইন্ডিকেট করে? সেটা হচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে, এটা ইন্ডিকেট করে। কোন রোগের প্রাথমিক নির্ণয়ের জন্য এলাইজা টেস্ট করা হয়? এটি হচ্ছে এইডস। এই এলাইজার ফুল ফর্ম পরীক্ষায় আসে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে বলা হয় একে। আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট এইডস এর কনফার্ম করার জন্য। তারপরে প্রশ্ন, আন্না কারেনিনা কে রচনা করেছিলেন? এটি রুশ লেখক লিও টলস্টয় রচনা করেছিলেন। এনার আরেকটা বিখ্যাত নোবেল হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিমাংশকে কি বলা হয়? তিস্তা নদী পশ্চিমবঙ্গকে দুটি ভাগে ভাগ করেছে, পশ্চিম দিকটিকে বলে তরাই আর পূর্ব দিকটিকে বলে ডুয়ার্স। বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী কোনটি? এটি সিলভার, কারণ এতে ফ্রি ইলেকট্রন সব থেকে বেশি থাকে। আমরা তার তৈরি করতে সাধারণত কপার ব্যবহার করি, কারণ এর ডাকটিলিটি বেশি, মানে সহজে তারে পরিণত করা যায় আর দামও কম। নবজীবন পত্রিকা কে সম্পাদনা করতেন? নবজীবন পত্রিকা 1919 সালে প্রথম গান্ধীজি সম্পাদন করতেন, মানে গান্ধীজি প্রকাশ করেছিলেন। তারপর হচ্ছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? এটি উড়িষ্যায় আছে, ব্রাহ্মণী নদীর তীরে, আর পশ্চিম জার্মানির সাহায্যে এটা তৈরি হয়েছিল। 28 নম্বর প্রশ্ন, আকাশের রং নীল দেখায় কারণ? কারণ স্ক্যাটারিং অফ লাইট, মানে নীল আলো সব থেকে বেশি ছড়িয়ে পড়ে, স্ক্যাটার্ড হয়। তারপরের প্রশ্ন, কিউ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটি বিলিয়ার্ডস, যে লাঠির মতো দণ্ডটি দিয়ে খেলা হয় যেটাকে কিউ বলে। নিচের কোনটি অলকানন্দ ও ভাগীরথীর সঙ্গমস্থল? এই দুটি নদী এসে মিলেছে দেবপ্রয়াগের কাছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং এর পরের ভিডিওগুলো আরও দেখবেন। সামনের পরীক্ষাগুলো আশা করি ভালো হবে।